নমস্কার, শুরু করতে যাচ্ছে এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকেটিং কাউন্টার। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। গোয়েন্দা পুলিশের তৎপরতায় হিরোইন সহ আটক তিন যুবক। ঘটনা ত্রিপুরা আসাম সীমান্তের ঝেরঝেরি গেইটে। ধৃত তিন যুবকের বাড়ি ধর্মনগরে। তাদের কাছ থেকে মোট 26 গ্রাম হিরোইন পাওয়া গেছে, যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। ধৃতদের শুক্রবার জেলা আদালতে প্রেরণ করা হবে। আসাম আগরতলা জাতীয় সড়কে যেভাবে রুটিন তল্লাশি হতো, ঠিক সেইভাবেই বর্তমানে বিকল্প সড়কে পুলিশ ও গোয়েন্দা পুলিশের তল্লাশি চলছে, যার ফলস্বরূপ হিরোইন সহ তিন যুবককে আটক করে পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও কদমতলা থানার একটি দল বৃহস্পতিবার রাত্রি প্রায় 10:30 নাগাদ ত্রিপুরা সীমান্তের ঝেরঝেরি গেটে TR050376 নাম্বারের একটি অল্ট্রো কার আটক করে পুলিশ। অল্ট্রো গাড়িতে তল্লাশি চালিয়ে 2 প্যাকেট হিরোইন উদ্ধার করে পুলিশ। ধৃত তিন যুবকের নাম মিন্টু দাস, বয়স 22, পিতা শঙ্কর দাস, ভাগ্যপুর ধর্মনগরের বাসিন্দা। প্রসেনজিৎ মৎস্য দাস, বয়স 27, পিতা স্বপন দাস, কামেশ্বর সাউথ হুড়ুয়ার বাসিন্দা। অপরজন রিঙ্কু নাথ, বয়স 26, পিতা অরুণ নাথ, জেল রোড মনতলার বাসিন্দা। তাদের কাছ থেকে 26 গ্রাম হিরোইন এবং 300 খালি কন্টেনার পায় পুলিশ। গোয়েন্দা পুলিশের DIB DSP বিক্রমজিৎ শুক্লা দাসের নেতৃত্বে আজকের এই অভিযান। সীমান্ত সড়ক কুকিতল সাবরুম ও কুকিতল তারকপুর সড়কে এখন থেকে প্রতিনিয়ত পুলিশ টহলদারি চলছে। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে এই সীমান্ত সড়কগুলোতে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। DIB DSP বিক্রমজিৎ শুক্লা দাস জানান, আটক হওয়া তিন ব্যক্তি ধর্মনগরের বাসিন্দা। তাদের কাছ থেকে 26 গ্রাম হিরোইন পাওয়া গেছে, যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। তারা আসাম থেকে এই নেশা সামগ্রীগুলো ত্রিপুরায় নিয়ে আসছিল। ধৃত তিন যুবক বর্তমানে কদমতলা থানার হেফাজতে রয়েছে। কদমতলা থানার পুলিশ একটি মামলা হাতে নিয়েছে। আজ ধৃত যুবকদের ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে। পাশাপাশি অল্টো গাড়িটিও কদমতলা থানার হেফাজতে রয়েছে। ধর্মনগর আমার কইছে একজনে গাড়ি তোমার নেই? না, গাড়ি আমার না। গাড়ি তারা আমি অটো গেছি সানকিরা পর্যন্ত। সানকিরা থেকে আমি ধর্মনগর, তারা আজকে ধর্মনগর দেবেন, তারা যাব। আমি ধর্মনগর তারা গাড়ি উঠছি, আমি গাড়ি পাইতে আছি। আমি উঠছি ইয়ার থেকে ওই প্রসেনজিৎ দাস, আমি আমার লোক চলো সানকির ঘুরিয়া একজনের নামে দিয়া যে মুগিয়া ওই তার লগে আইসি। আমাদের মাননীয় DIG নর্দার্ন রেঞ্জ এল দারলং স্যারের নেতৃত্বে আসাম এবং ত্রিপুরার বর্ডারের যে রাস্তাগুলি আছে সেখানে প্রচুর পরিমাণ TSR পুলিশ দিয়ে ভালো করে চেকিং চলছে বিগত কিছুদিন ধরে। তো সেই অনুসারে আজকে আমরা কদমতলা PSA স্টাফস এবং আমাদের DIB স্টাফস, আমরা যখন সন্ধ্যা নাগাদ একটা গাড়িকে আমরা চেক করি, তো সেই চেক করার পর আমরা গাড়ি থেকে প্রায় 26 গ্রাম হিরোইন এবং প্রায় আনুমানিক 300টি খালি কন্টেনার সহ তিনজনকে ধরতে পারি। এরপরে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি, ওরা কোথা থেকে জিনিসগুলো এনেছে,
ওরা বলছে ওরা আসাম থেকে জিনিসগুলি এনেছে লোয়ার কুয়া থেকে, ওরা এগুলি নিয়ে ধর্মনগর যাবে। ওরা বলছে নাকি আগরতলা থেকে কেউ এগুলি এসে নিয়ে যাবে, তবে আমাদের জিজ্ঞাসাবাদ চলছে, দেখা যাক ওরা আরো কি বলে। চোরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরার 10-12 জন যুবককে অসম পুলিশের অত্যাচারের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করল চোরাইবাড়ি এলাকার উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালবেলা। পরে ধর্মনগরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় স্থানীয় জনতা। জাতীয় সড়কের উপর অবরোধ গড়ে তোলার ফলে সড়কের উভয় প্রান্তে প্রচুর যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। অবরোধ চলাকালীন সময়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগরের এসডিপিও। অবরোধ মুক্ত করার জন্য প্রতিবাদকারীদেরকে বারবার অনুরোধ করেন তিনি, কিন্তু তাতে কাজ হয়নি। অবশেষে ধর্মনগরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অবরোধস্থলে ছুটে যান। তিনি করিমগঞ্জ জেলা পুলিশ সুপার ও বাজারিছড়া থানার ওসির সঙ্গে ফোনে যোগাযোগ করেন। বিকেল 3:45 নাগাদ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন প্রতিবাদকারীরা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। এই ঘটনার বিষয়ে বাজারিছড়া থানার ওসি গৌতম দাস জানান, লোহারপুয়া 20 নম্বর সড়কের পাশে শর্মা ধাবা রয়েছে। ত্রিপুরার দালাল শ্রেণীর কিছু লোক সেখানে গিয়ে বহিরাজ্য থেকে আসা ট্রাক চালকদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়ে টাকা আদায় করে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। এমনকি ট্রাকগুলো ত্রিপুরায় পাস করে দেওয়ার জন্য ট্রাকের পিছু ধাওয়া করে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে সেই স্থলে পুলিশ পাঠিয়ে দেওয়া হয় এবং পুলিশ গিয়ে দেখেন সেখানে 10-12 জন লোককে ট্রাক চালকের সঙ্গে ধমকাধমকি করতে দেখে তাদেরকে আটক করে পুলিশ। এর মধ্যে পিআর বন্ডে 6 জনকে ছেড়ে দেয় পুলিশ এবং 4 জনকে থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার তাদেরকে করিমগঞ্জ আদালতে সোপার্দ করবেন বলে জানান ওসি গৌতম দাস। এদিকে প্রতিবাদকারীরা জানান, কোনো কারণ ছাড়াই ত্রিপুরায় নিরীহ যুবকদের উপর অমানবিক অত্যাচার করছে আসাম পুলিশ, এর সুষ্ঠু বিচার চান তারা, অন্যথায় ফের জাতীয় সড়ক অবরোধ করবেন বলে কড়া হুঁশিয়ারি দেন তারা। আসাম গেটর ওসিয়ে ফোন মারি কইয়া দিছে এখানে ত্রিপুরা গেটর ভুলা মাইনর জ্বালায় এমএলএর কইছে বলে এখানে তারা টেকা লইতে পারে না। ইতার লাগি আসাম গেটর ওসিয়ে কমপ্লেন দিছে বাজারি জড়া। আমি শিলচর যাইরাম, আমার প্রাইভেট গাড়ি লইয়া হে আমার ড্রাইভার আগরতলার তার বাড়ি দেখিলাও তার আইডি প্রুফ আছে। হে ডাইরি আসতো জিকাইছে কই যাইবা কইছে দাদা আমরা তো শিলচর যাইমু কইছে ই কই তোর তোর ই কই আমি কইছি বাড়ি চুরাই বাড়ি একটা ছেলে বান্ধিয়া তৈছে কইছে এটারে চিনস নি কইছে ও দাদা চিনি তো এটা আমরা বাড়ির কিনারর ছেলে কইছে এক কেলা ওটারে একটা কই আমার গাড়ির চাবি নিছে কি কোনো সাউন্ড নাই ফিটা স্টার্ট গাড়ি টুটাও লোকাও আমার চেইন আসলো সোনার চেইনও আমার সব নিছে কি যদিল বিশ্বাস হয় না আমার ফটো আছে আমার গলাতে আমার চেইন লাগাইলে অবস্থায় আমার ফটো আছে আমি ফটো দিয়ে আমি কি করব স্যার বরাবর হোটেল মে আগে ডিস্টার্ব করতা গাড়িওয়ালা ও জবরদস্তি চিল্লাতা গাড়িওয়ালা রুকনে নি দেতা परेशान करता है। रात में एक दो गाड़ी में किसी ने पत्थर मारा, गाड़ी वाला बोलता तेरे होटल पे हम क्यों रुकेगा जब पत्थर मारेगा तो इससे बढ़िया तो होटल बंद करने में फायदा है, जब रोजी नहीं होगा तो यहाँ बैठ के हम क्या करेगा। तो आप क्या आज FIR करेंगे उन लोगों के? क्या करेगा नहीं करेगा तो कैसे चलेगा बताओ। कितने लोग के ऊपर आप FIR कर रहे हैं? अब कितना, मैं किसी का नाम नहीं जानता हूँ, किसी का कुछ नहीं जानता हूँ, मैं जितना मेरे पास तो दलाल जाता है 10-15-20 दलाल इकट्ठा हो जाता है कभी कभी। तो अभी होटल खुला है आपका या बंद है? अभी लड़का छोड़ गया है, वो लड़का है। आपका होटल का नाम क्या है? ढाबा HPR। आपका नाम क्या है? पूरन शर्मा। और कौन सी जगह में ढाबा है आपका? कोड़ी खाल 20 नंबर। আজি হৈছে মানে আপোনাৰ আজি প্ৰায় 15 দিন আগৰ পৰা এটা অভিযোগ পাই আছোঁ। ত্ৰিপুৰাৰ পৰা কিছুমান ল'ৰাই বাইক গাড়ী লৈ আমাৰ অসমৰ এৰিয়াৰ ভিতৰত সোমাই চৰাইবাৰী আউটপোষ্টৰ আণ্ডাৰত তাত আপোনাৰ এই ৰাস্তাৰ ওচৰৰ ধাবা, বিশেষকৈ শৰ্মা ধাবা বুলি ধাবা এটা আছে, তেওঁ ধাবাৰ ওচৰত গাড়ী চাৰি পালে। ইয়াৰ মানুহখিনিয়ে দালাল শ্ৰেণীৰ মানুহ, ইহঁতে গৈ ড্ৰাইভাৰক দম চম দি পইচা পাতি লয় আৰু কিছুমানক গাড়ী হৈ ইয়াত আনে। আনি ইহঁতে আপোনাৰ কি এটা আছে নেকি, এটা চেলটেক্স নেকি, তাতে দালাল আৰু এইবোৰ অভিযোগ পাই আছে বহুদিনৰ পৰা। আজি ৰাতিপুৱা মই পাৰ্টি পঠিয়ালোঁ, পাৰ্টি আহি দেখিলে বহুত ল'ৰা গোট খাই আছে, খেদাখেদি কৰি আছে, তেনেকৈতে প্ৰায় 12-13 জন মানুহ ধৰা হৈছে, তাৰ মাজতে 4 জন ৰাখিছোঁ, বাকীকেইটা পিয়াৰ বেণ্ড আছে, বাকী যিখিনি আমি আইনগত ব্যৱস্থা কৰিম। চোৰাইবাৰী প্ৰতিনিধি ৰিপৰ্ট, নিউজ বাংলা। আগামী 2 জানুয়ারি থেকে রাজধানীর তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে 46তম রাজ্যভিত্তিক বিজ্ঞান মেলা।
এই বিজ্ঞান মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 2 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে 46তম রাজ্য ভিত্তিক বিজ্ঞান মেলা। রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই বিজ্ঞান মেলা। রাজ্য ভিত্তিক এই বিজ্ঞান মেলাকে সামনে রেখে বৃহস্পতিবার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের নিয়ে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ শিক্ষা দপ্তরের আধিকারিকেরা। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সংবাদ প্রতিনিধিদের জানান, 2 জানুয়ারি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে রাজ্য ভিত্তিক বিজ্ঞান মেলার উদ্বোধন হবে। উপস্থিত থাকবেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। এই বিজ্ঞান মেলা চলবে 4 জানুয়ারি পর্যন্ত। রাজ্য ভিত্তিক বিজ্ঞান মেলায় রাজ্যের 8টি জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট 80টি মডেল ছাত্রছাত্রীরা প্রদর্শনী জন্য নিয়ে আসবে। এই প্রদর্শনী থেকে নির্বাচিত মডেল নিয়ে ছাত্রছাত্রীরা জাতীয় স্তরের প্রদর্শনীতে অংশগ্রহণ করবে বলে জানান শিক্ষামন্ত্রী। আমাদের রাজ্যে 46th স্টেট লেভেল সায়েন্স ম্যাথামেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট এক্সিবিশন একটা হবে। এটা প্রথম স্কুল লেভেলে হয়েছে, তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে হয়েছে, এখন স্টেট লেভেলে হবে, এরপরে এটা আবার ন্যাশনাল লেভেলে হবে। অর্থাৎ বিশেষ করে বিজ্ঞান, অঙ্ক, এনভায়রনমেন্ট এগুলোর উপরে ছেলে মেয়েদেরকে যাতে কী তাদের পারফরমেন্স কী আছে এগুলি বিভিন্ন জেলা থেকে তুলসীবতী স্কুলে প্রোগ্রামটা হবে। আগামী 2 তারিখ ইনোগ্রেশন প্রোগ্রাম, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। টোটাল 8টা করে প্রতি 10টা করে প্রতি জেলাতে 80টা স্কুল তার কী মডেল করলো বিজ্ঞানের উপরে বা এনভায়রনমেন্টের উপরে ওইটা নিয়ে আসবে, 80টা স্কুল পার্টিসিপেট করবে। এবং এছাড়া অন্যান্য স্কুলগুলিতে স্কুলের ছেলেমেয়েরা এদিকে, যেমন কিছুদিন আগে বজ্জুম স্কুলে হয়েছে, কিছুদিন আগে কল্যাণপুরে হয়েছে, এই প্রত্যেকটি স্কুলের পারফরমেন্স কী হলো এটা আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এখান থেকে আবার চ্যাম্পিয়নরা যাবে ন্যাশনাল লেভেলে। আমরা আশা করি আমাদের রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় স্তর থেকেও এবার প্রাইজ আনবে, এটা আমাদের বিশ্বাস। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এক অভিনব পদ্ধতিতে বাইক চালকদের হেলমেট ব্যবহার করাতে উদ্যোগ নিল ট্রাফিক দপ্তর। বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় বাইক চালকদের বাইক থামিয়ে হেলমেট ব্যবহার করার আবেদন জানায় স্কুলের ছাত্রছাত্রীরা। হেলমেট ছাড়া যারা বাইক চালায় তাদেরকে হেলমেট ব্যবহার করাতে অভিনব পন্থা নিয়ে মাঠে নামলো পুলিশ প্রশাসন। শুক্রবার তেলিয়ামুড়া থানার উদ্যোগে শহরের রাস্তায় বাইক চালকদের হেলমেট ব্যবহার করাতে আবেদন জানিয়ে রাস্তায় নামলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তেলিয়ামুড়া ওম্পি চৌমুহনিতে ও থানার সামনে হেলমেটবিহীন বাইক চালকদের থামিয়ে হেলমেট ব্যবহার করার আবেদন করেন কবি নজরুল বিদ্যাভবনের ছাত্রছাত্রীরা। সাথে হেলমেট যারা ব্যবহার করেন তাদের হাতে চকলেট তুলে দেয় তারা। এতে অনেক হেলমেটবিহীন বাইক চালকেরা তাদের ভুল বুঝতে পেরে হেলমেট ব্যবহার করবে বলে ছাত্রছাত্রীদেরকে আশ্বাস দেয়। একই সাথে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুয়াই চৌমুহনিতে এইভাবে হেলমেটবিহীন বাইক চালকদের কাছে হেলমেট ব্যবহার করার আহ্বান জানায়। এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের পাশে ছিলেন থানার ওসি স্বপন দেববর্মা, শুভ্রাংশু ভট্টাচার্য, ট্রাফিক ইনচার্জ মরণচন্দ্র দাস সহ পুলিশ ট্রাফিক, টিআরএস ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এই অভিযানে অংশ নিয়ে ছাত্রছাত্রীরাও খুশি। তারা জানায় যে সকলেই যেন বাইক চালাতে গিয়ে হেলমেট ব্যবহার করে। এ বিষয়ে আগামী দিনগুলোতে প্রয়োজনে পুলিশের সাথে মাঠে নেমে মানুষকে সচেতন করতে সাহায্য করবে। সচেতনতামূলক যে একটা কর্মসূচি নিয়েছি, এটাতে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। আমরাও পাশাপাশি তেলিয়ামুড়া হাই স্কুল এনএসএস ইউনিট আর তেলিয়ামুড়া আরেক প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই এরকম প্রোগ্রামে আমাদেরকে সুযোগ করে দেওয়ার লেগে। আর আগামী দিনেও যদি অন্য কোনো প্রোগ্রামও থাকে আমরা সাহায্য করুন, এই অঙ্গীকার আমরা করতেছি। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সংবিধান বাঁচাও, দলিত অধিকার বাঁচাও, এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সংসদ অভিযান কর্মসূচি পালন করল দলিত শোষণ মুক্তি মঞ্চ। তার অঙ্গ হিসেবে রাজধানীতে একটি মিছিল সংগঠিত করে তারা।
সংবিধান বাঁচাও, দলিত অধিকার বাঁচাও এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সংসদ অভিযান কর্মসূচি পালন করে দলিত শোষণ মুক্তি মঞ্চ। দলিত শোষণ মুক্তি মঞ্চের এই সংসদ অভিযান কর্মসূচিকে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার রাজ্যের রাজধানী আগরতলা শহরে মিছিল সংগঠিত করল ত্রিপুরা তপশিলি সমন্বয় সমিতি। মেলার মাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সম্মুখে এই মিছিল শুরু হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মিছিলের অগ্রভাগে ছিলেন ত্রিপুরা তপশিলি সমন্বয় সমিতির রাজ্য নেতৃত্বরা। সারা ভারতবর্ষের দলিত অংশের মানুষের স্বার্থে যে সংগঠন কাজ করছে দলিত শোষণ মুক্তি মঞ্চ, এই মুক্তি মঞ্চের আহ্বানে সেইভ কনস্টিটিউশন, সেইভ দলিত রাইটস, এই দাবিতে 20 ডিসেম্বর অর্থাৎ আজকে সংসদ অভিযান হচ্ছে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানে রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছি পরবর্তী খবরে। বৃহস্পতিবার একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে করবুক আরডি ব্লকের নতুন বিএসএ চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিজেপি করবুক মণ্ডলের সম্পাদক অসীম ত্রিপুরা। বৃহস্পতিবার সকালে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে করবুক আরডি ব্লকের নতুন বিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিজেপি করবুক মণ্ডল সম্পাদক অসীম ত্রিপুরা। রাজ্য সরকারের জারি করা অর্ডিন্যান্সের ভিত্তিতে অসীম ত্রিপুরা করবুক ব্লকের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার বিদায়ী চেয়ারম্যান তরেন্দ্র রিয়াং নতুন চেয়ারম্যানের হাতে কার্যভার তুলে দেন। এদিন ব্লকের পক্ষ থেকে বিএসসি হলে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিডিও জয়ন্ত দেব, বিদায়ী চেয়ারম্যান তরেন্দ্র রিয়াং, নতুন চেয়ারম্যান অসীম ত্রিপুরা, মহকুমা পুলিশ আধিকারিক মণিময় চাকমা সহ বিভিন্ন ভিলেজ কমিটির সচিব ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তরেন্দ্র রিয়াংকে বিদায় সংবর্ধনা প্রদানের পাশাপাশি নতুন চেয়ারম্যান অসীম ত্রিপুরাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। করবুক ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করে অসীম ত্রিপুরা জানান, ব্লক এলাকার এবং সাধারণ মানুষের উন্নয়ন করাই হবে তার একমাত্র লক্ষ্য। রাজ্য বিজেপি দলের পুনরুত্থানের লগ্ন থেকেই অসীম ত্রিপুরা করবুকে দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। একটা সময় যুব মোর্চার করবুক মণ্ডল সভাপতি ছিলেন অসীম ত্রিপুরা। পরবর্তী সময়ে বিজেপি করবুক মণ্ডল কমিটির সম্পাদক হিসেবে কাজ করেন তিনি। অসীম ত্রিপুরার মতো সুশিক্ষিত ও যুবা ব্লক চেয়ারম্যান পেয়ে খুশি দলের কর্মী সমর্থক সহ জাতি উপজাতি সকল অংশের জনগণ। Today I have assumed the charge and I will work for the development and for this, for the development of this block, for development of the people, for development everything. অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় এক গৃহবধূকে অ্যাসিড মেরে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী এবং তার প্রেমিকার বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুর এলাকায়। বর্তমানে গুরুতর জখম অবস্থায় চিকিৎসা চলছে ওই গৃহবধূর।
স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করার কারণে এক গৃহবধূকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুরে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অঞ্জুরা বিবি নামে ওই গৃহবধূ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী খালেক হালদার ও তার প্রেমিকা। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে স্থানীয়রা উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য। কি হয়েছিল? আমার বড়ের সঙ্গে যে যুক্তি ছিল, একটা মহিলার সঙ্গে যুক্তি ছিল, আমাকে দিয়ে ওই আমার বড় আর ওই মেয়েটা যুক্তি করে মেরে আমার কুড়ে মেলার জন্য কুড়ে মেলা করার জন্য চেষ্টা করেছিল। কি কিভাবে কিভাবে আমার অ্যাসিড দিয়ে কুড়ে মেলা চেষ্টা? তোমার অ্যাসিড গায়ে গায়ে ঠেলে দিয়েছে? আচ্ছা, মানে ওর সাথে কি মানে অন্যজনের সম্পর্ক ছিল? হ্যাঁ হ্যাঁ। সেইটা সেইটা দুজনে মিলে আমার পুরো। আচ্ছা, মানে ওই মেয়েটাও ছিল? কলকাতা থেকে অর্ঘ্য মাইতি, রিপোর্ট নিউজ বাংলা। এক ব্যবসায়ীকে প্রচণ্ড মারধরের অভিযোগ উঠল সুজন ত্রিপুরা নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনা চাঁদপুর এলাকায়। বর্তমানে ব্যবসায়ী আব্দুল খালেকের শিলচরের চিকিৎসা চলছে। এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে আটক সুজন ত্রিপুরা নামে এক যুবক, তার বাড়ি চাঁদপুরে। ঘটনার বিবরণে প্রকাশ, চাঁদপুরের পাথর কেশারের মালিক আব্দুল মালিক পিতা ইচ্ছাদ আলীকে সন্ধ্যারাতে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে পেয়ে বেধড়ক প্রহার করে তিন যুবক। ঘটনাটি ঘটেছিল আব্দুল মালিকের কেশারের সামনে। আব্দুল মালিকের চিৎকার শুনে উনার ছোট ভাই ছুটে আসলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আব্দুল মালিকের অবস্থা গুরুতর, বর্তমানে শিলচরে তার চিকিৎসা চলছে। আব্দুল মালিক জানিয়েছেন, হঠাৎই তিন যুবক তার উপর চড়াও হয়, এদের কাউকে তিনি চেনেন না। ব্যবসায়িক শত্রুতাকে ঘিরে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। পুলিশ এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকি দুই যুবক এখনো অধরা। এ বিষয়ে চুড়াইবাড়ি থানায় একটি মামলা হয়েছে। দুষ্কৃতীরা আব্দুল মালিককে মেরে তার কাছ থেকে নগদ অর্থ নিয়ে যায় বলে অভিযোগ। সন্ধ্যারাতে ব্যবসায়ীর উপর হামলাকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে চুড়াইবাড়ি এলাকায়। আমার কেশারটা কি বাইরে নিন পরেই রাস্তার সামনে তিনজন লোক হঠাৎ আমি দেখতে পাই। তারারে জিজ্ঞাসা করলাম ভাই কী হয়েছে এইখানে। হওয়ার পরেই তারা অতর্কিত আমার উপরে একটা হামলা চালাইল। হামলা চালানোর পরে আমার নাকের মাঝে এইখানে একটা ঘুষি মারছে। ঘুষি মারার পরে আমি পড়ছি। পড়ার পরে আরও দু তিনজনে আমারে ধরিয়ে আমার পকেটও কিছু টাকা পয়সা আসলো, টাকা পয়সা নিচে গিয়া আর আমারে সাইসে তারা এখান থেকে নিভারগিল লাগিয়ে উঠাইয়া। তখন আমি চিৎকার দিছি, চিৎকার দেওয়ার পরে আমার ভাই কেশারও আসিল। কেশার থেকে দৌড়াইয়া আইসে, আশপাশের আরও কিছু লোক আইসন। আর পরে তারা বাইক লিয়ে এদিকে দৌড়িয়া বাইক চালাইয়া দৌড়ে গেছে কি সামনে দিয়ে। তখন আমার ভাই এবং এখানে আশপাশের আরও দুই তিনজন তারার পিছু নিয়া দুই তিনজনের দুইজনের ধরছে। একজন গেছে গিয়া একজনের পরে ধরিয়া লিয়ে আইছে বাইক এবং থানায় পরে এখান থেকে তারা বাইক সহ নিছে। তবে আমাদের কিছু শত্রু আছে, এটার পিছনে আরও কোনো ইন্ধন থাকতে পারে, কে বা কারা করাইতেও পারে, এরকম আমার মনে হয়। চুড়াইবাড়ি প্রতিনিধি, রিপোর্ট নিউজ বাংলা। 11তম বেতন চুক্তি নিয়ে তালবাহানার প্রতিবাদে শুক্রবার সারা দেশের সাথে রাজ্যেও ব্যাংক ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স ফেডারেশনের রাজ্য শাখা। ব্যাংক ধর্মঘটের কারণে এটিএম পরিষেবাও মুখথুবড়ে পড়েছে। মোট 5 দিন চলবে এই ব্যাংক ধর্মঘট। 11তম বেতন চুক্তি নিয়ে তালবাহানার প্রতিবাদে শুক্রবার সারা দেশের সাথে রাজ্যেও ব্যাংক ধর্মঘটের আহ্বান করে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স ফেডারেশনের রাজ্য শাখা। সকালে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংকের সামনে কর্মচারীরা জড়ো হয়ে স্লোগান তুলে তারা ব্যাংক ধর্মঘটের সমর্থনে নিজেদের বক্তব্য তুলে ধরে। বেসরকারি ও কোঅপারেটিভ ব্যাংক ছাড়া অবশিষ্ট প্রায় সবকটি ব্যাংকেই ধর্মঘটের প্রভাব পড়েছে। ব্যাংক ধর্মঘটের কারণে এটিএম পরিষেবাও মুখ থুবড়ে পড়েছে। ধর্মঘট ও ছুটি মিলিয়ে ব্যাংক বন্ধ থাকবে 5 দিন। শুক্রবার থেকে টানা 6 দিনের মধ্যে শুধু সোমবার ব্যাংক খোলা থাকবে। স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষের ভোগান্তি বেড়েছে অনেকটাই। আমাদের আজকের যে সর্বভারতীয় ব্যাংক ধর্মঘট এআইবিসির ডাকে, সেটার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ, একটা কারণ তো অবশ্যই আমাদের স্যালারি রিভিশন, যেটা 1 বছরের উপর হয়ে গেছে। আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময় পর ব্যাংক কর্মচারীদের
সূচক অনুযায়ী স্যালারি রিভিশন হয় সেটা হয়নি, ব্যাংক সরকার এদিকে কর্মবাদ করছেন না, কেন্দ্রীয় গভর্নমেন্ট এটার দিকে নজরও দিচ্ছেন না। আমাদের 2% যে অফার শুরু করেছিলেন সেটা এখন 8% এসে ঠেকেছে, এটা একটা কারণ। আমরা যেই মূল কারণের, যেই কারণের জন্য আমরা আজকের ব্যাংক ধর্মঘট, সেটার অন্যতম কারণ হচ্ছে দেনা ব্যাংক, ব্যাংক অফ বরোদা এবং বিজয়া ব্যাংকের মার্জারের প্রতিবাদ আমরা জানাচ্ছি। কারণ আমরা জানি যে এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রাথমিক পদক্ষেপ, এর পরবর্তী সময়ে ধীরে ধীরে অন্যান্য ব্যাংকগুলিকে মার্জারের আওতায় আনা হবে, যাতে করে সর্বভারতের সর্বস্তরের জনসাধারণ ব্যাংকিং পরিষেবা থেকে পরিষেবার সুফল পাবেন না, এটা একটা অন্যতম কারণ। ধন্যবাদ আপনাদেরকে। আজকে আপনারা যা জানেন যে সারা ভারত মানে ব্যাংক ধর্মঘট 21শে ডিসেম্বর, এবং এই ধর্মঘট সারা ভারতব্যাপী এবং সমস্ত ব্যাংক জুড়ে হচ্ছে। ত্রিপুরাতে SBI, UBI, ইউকো যত পাবলিক সেক্টর ব্যাংক আছে এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সবকটা ব্রাঞ্চ, সবকটা রিজিয়নাল অফিস, সবকটা হেড অফিস যা আছে সব আজকে বন্ধ আছে। আজকে আমাদের এই ধর্মঘট, এই ধর্মঘটের পিছনে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের যে বেতন চুক্তি, সেই বেতন চুক্তি গত 1 বছর আগে 1/11/2017 ডিউ, কিন্তু প্রত্যেকবার এই বাইপার্টাইট সেটেলমেন্ট করার জন্য মানে যে সময়, এই সময়সীমা শেষ করে সরকার 3 বছর 3.5 বছর করে দেরি করে। যদি সরকারের বা IBA-র উদ্দেশ্য সৎ থাকে তাহলে কেন সেটা 1 বছর আগে থেকে শুরু করে না? তারপরেও বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব কিছু সমাধানের চেষ্টা আমরা করেছি, এবং সব চেষ্টার পরেও আমরা ব্যর্থ হওয়ার পরে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করল প্রদেশ কংগ্রেস। আগরতলার কংগ্রেস ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের পর্যবেক্ষক ভূপেন বোরা। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করল প্রদেশ কংগ্রেস। আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত বৈঠকে পৌরোহিত্য করেন দলের পর্যবেক্ষক ভূপেন বোরা। দলকে শক্তিশালী করা ও লোকসভা নির্বাচনে প্রার্থী ঠিক করতে এই বৈঠক বলে জানা গেছে। জেলা ও ব্লক কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য কংগ্রেস নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রদেশ সভাপতি বিরজিৎ সিনহা বৈঠকে প্রতিটি বুথে সংগঠনকে শক্তিশালী করতে পরামর্শ দেন। তিনি বলেন, দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর নির্দেশ মেনে রাজ্যের 3085টি পোলিং বুথের মধ্যে 28% বুথে সংগঠনকে শক্তিশালী করা হয়েছে। 10 জন কর্মী সমর্থককে বাছাই করে বুথ ভিত্তিক কমিটি গঠন করতে বলেন তিনি। 11 সদস্য বিশিষ্ট সর্বভারতীয় আদিবাসী কংগ্রেস কমিটিতে রাজ্যের 2 জনকে রাখা হয়েছে বলে জানান প্রদেশ সভাপতি। অল ইন্ডিয়া কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অশোক গেহলট অর্গানাইজেশনের ইনচার্জ, উনি যে ইনস্ট্রাকশন পাঠাচ্ছে সেই ইনস্ট্রাকশনে আমরা অনেকটা 100% করেছি। অল ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি ফর্ম 100%, অল ব্লক কংগ্রেস কমিটি ফর্ম 100%, বুথ কংগ্রেস সহযোগী ফর্মিং আর ইন দ্য ইন ফুল সুইং, কারণ আপনার বলেন 10 জন করে ভুল সহযোগী করার কথা, ওটা এখন পর্যন্ত আমরা 60% আমরা করতে পেরেছি, ফুল সুইংয়ে কাজ চলছে। এবং আমি অনুরোধ করব যে ব্লক কংগ্রেস, জেলা কংগ্রেসকে খুব ইমিডিয়েটলি আমাদের যেহেতু লোকসভা নির্বাচন আগমন, এই তাড়াতাড়ি ভুল সহযোগিতা কমপ্লিট করতে হবে। এবং এর আগে আমরা PCC-র একটা সিদ্ধান্ত ছিল যে 10,000 বুথ সহযোগীর একটা কনভেনশন আগরতলা করব, সেই জন্য এটা বিশেষ শক্তি প্রোগ্রামে ডিসেম্বরে 20 তারিখ পর্যন্ত টোটাল বুথ ইন আওয়ার স্টেট 3,085, সারা ত্রিপুরাতে আমাদের পোলিং বুথ আছে 3,085। এবার টোটাল রেজিস্টার ইউজার 3,009, টোটাল নাম্বার অফ বুথ বুথ রেজিস্টার ওয়ার্কার আমরা সারা ত্রিপুরায় 800 873 আমরা সঙ্গে আওতায় এসেছে বুথ, আমরা টোটাল 28% বুথে আমরা কভার করেছি। সবার কাছে অনুরোধ করবো যারা নেতারা আছেন,
যেহেতু রাহুলজির নির্দেশ এটা আমাদের সত্যি হবে, এটা যদি আপনারা সফল করতে পারেন মনে করবেন যে কোনো নির্বাচন আমরা জিততে পারবো। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।